প্রেরণা দেউছি পুনশ্চ পৃথিবী কার্যক্রম এহাদ্বারা অনুপ্রাণিত হয়ে পরিবেশর সবুজিমা ফেরাই আনিবা পাই আগেই আসিছন্তি বালেশ্বর জেলা নীলগিরির মহাবীর ইউথ ক্লবর সদস্য। গাঁর খালি স্থানগুড়িকরে গছ লগাই সবুজিমা সৃষ্টি করিবাকু আরম্ভ করিছন্তি অভিযান। যুবগোষ্ঠী পাই প্রেরণা পুনশ্চ পৃথিবী গছ লগাই প্রদূষণ রোকিবাকু উদ্যম। দিনকু দিন পরিবেশ সন্তুলন বিগুড়ুথিবারু পরিবেশকু সজাড়িবা পাই সম্বাদ ও কনক নিউজ পক্ষরু পুনশ্চ পৃথিবী নামরে এক অভিনব প্রয়াস করা যাইছি। এহা এবে অনেকক পাই প্রেরণা পালটিছি। নীলগিরির যুবগোষ্ঠী এই কার্যক্রম দ্বারা প্রভাবিত হয়ে পরিবেশকু সজাড়িবা পাই অন্টা ভিড়িছন্তি। নীলগিরি ব্লক কাঞ্চ গাঁর মহাবীর ইউথ ক্লবর সদস্য এথিপাই এবে আগেই আসিছন্তি। ক্লবর যুবকমানে একাঠি হয়ে গাঁর খালি স্থান ও রাস্তা পার্শ্বগুড়িকরে বৃক্ষরোপণ করে অনাবৃষ্টি ও প্রদূষণ রোকিবাকু প্রয়াস আরম্ভ করিছন্তি। পরিবেশ কেমতি বঞ্চেবু কেমতি কোন সুরক্ষিত দবু সেই উপায় ভাবি আমি গছরিকু লগেলু। আমার অঙ্গারকাম্ল বড়ি যাচ্ছে, অম্লজান মাত্রা কমি যাচ্ছে, যেহেতু আমার নিঃশ্বাস প্রশ্বাস নবারে অসুবিধা বি হচ্ছে, সেপাই গছ লগাইবাটা নিহাতি জরুরি। তেমপাই আমি গছ লগাইবা নিহাতি সমস্তে ঘরে হো বাহারে হো স্কুলে হো কি রাস্তাঘাট যেউঠি বি হো গছ নিহাতি লগান্তু। গছ কাটিবা বন্ধ করন্তু, বায়ুমণ্ডলকু সুরক্ষিত করন্তু। দূষণ হচ্ছে পরিবেশ, সেইপাই তো গছ নিহাতি আবশ্যক আছে। তেমন যুবগোষ্ঠী মানে যে পদক্ষেপ নিয়েছেন, উচিত পদক্ষেপ নিয়েছেন, এটা গাঁ গড়ির আরম্ভ হলে সহর পর্যন্ত ব্যাপিব, আউ পরিবেশ দূষিত রক্ষা পাইব, আর বর্ষা ঠিক ভাবে হব, যেহেতু বর্ষা ঠিক নিয়ম মানে নিয়মের হো না, তো গছর পরিমাণ কমি যাচ্ছে, সেইপাই বর্ষার অনিয়মিততা হচ্ছে। নীলগিরি ব্লকর যুব সমাজসেবী কমল লোচন পণ্ডা মধ্য পুনশ্চ পৃথিবী কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্কুলু স্কুলকু বুলি পরিবেশর বার্তা বাণ্টুছন্তি। অনেক স্থানরে বৃক্ষরোপণ ও বৃক্ষ বণ্টন কার্যক্রম করুছন্তি। ছাত্রছাত্রীমানকু পরিবেশ সুরক্ষা বার্তা দেওয়া সহ যুব সময়রু পরিবেশ প্রতি আন্তরিকতা বঢ়াইলে ভবিষ্যৎ ও পরিবেশ সুরক্ষিত রইব বলি সমস্তঙ্কু বুঝাউছন্তি। রাজ্যর যুবগোষ্ঠীঙ্কু পরিবেশকু সজাড়িবা পাই আগেই আসিবাকু অনুরোধ করিছন্তি। প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয়ের পিলামানঙ্কু নেই গছ লগাউছি। গছ লগাইবা সহিত গছর যত্ন কেমিতি নেবে তা সহিত পিলামানঙ্কু সচেতন করিবা পাই বক্তৃতা প্রতিযোগিতা মধ্য আয়োজিত করুছি। এর উদ্দেশ্য হচ্ছে আমি হলে যুবক, আমার মধ্যে নিজের উত্তরদায়িত্ব আছে যে আমি সমস্তঙ্কু অনুপ্রাণিত করিবা, বৃক্ষরোপণ করিবা, তা সহিত যত্ন নেবা, কেবল গছ লগাইলে হবনি, গছর যত্ন নেওয়া মতো আবশ্যক অটে। বর্তমান পরিবেশ অসন্তুলিত অবস্থায় আছে, তেমনি পরিবেশকু সন্তুলিত করিবা পাই বৃক্ষরোপণ করিবা একান্ত আবশ্যক অটে এবং পরিবেশর সুরক্ষা মধ্য আবশ্যক অটে। গছ নথিবার বর্ষা হউনথলা, চাষবাসর অসুবিধা হউতলা, যাহা হউ পিলামানে গছ নগাউছন্তি, ছাই হব, সুবিধা হব, বর্ষা ঠিক সময়রে হব, কাটি হয়ে গছ লগাউছন্তি, ছাই হব। আপন গছর যত্ন নেবে না নেবেনি, পিলা মানে লগেলে যত্ন নেবে? হ্যাঁ হ্যাঁ, গছ লাগুছি। হ্যাঁ, তার সন্তুলন কো সাজাড়িবা পাই অন্টা ভিড়িছন্তি নীলগিরির যুবগোষ্ঠী। সেমানঙ্ক মনরে পরিবর্তনর প্রভাব পকাইছি কনক নিউজর পুনশ্চ পৃথিবী কার্যক্রম। তবে দেখিবাকু বাকি রইলা কেবে সমগ্র ওড়িশারে লোকমানে পরিবর্তনর ধারাকু আপনাউছন্তি। নীলগিরির দিলীপ স্বাইঁ, কনক নিউজ।